একুশের ভোটে 200 পারের স্লোগান রাখা হয়েছিল। দিল্লি থেকে নরেন্দ্র মোদি, অমিত শাহ প্রচারে ঝড় তোলেন। একুশের ভোটে বিজেপি বুঝতে পেরেছে প্রচারের হাওয়া তুলে ভোটে জেতা যাবে না। আজ সল্টলেক ইজেডসিসিতে সাতটি মোর্চার নেতাদের নিয়ে সংগঠন মজবুত করতে প্রদেশ মোর্চার সম্মেলন হলো। পাশাপাশি আগামী বছরের শুরুতে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে গ্রাম বাংলার স্তরে লড়াই করার বার্তা দেন সুকান্ত দিলীপ থেকে শুভেন্দু। বন্ধুগণ, আমরা আজকে সাত মোর্চার সম্মিলিত শক্তি এখানে দেখতে পাচ্ছি। কিছুদিন আগে মা দুর্গা আমাদের মাঝে এসেছিলেন, মা দুর্গা ফিরে গেছেন। আমরা বিজয়াদশমী পালন করি আজকে, আমাদের বিধায়করা, সম্মানীয় বিধায়করা তাদের বিধানসভাতে বিজয়াদশমী পালন করেছেন। প্রথমেই আপনাদের সকলকে আমার তরফ থেকে বিজয়াদশমীর শুভেচ্ছা, অভিনন্দন। সবাই খুব ভালো থাকবেন, মা দুর্গার আশীর্বাদ আপনাদের উপরে বর্ষিত। এখনো পর্যন্ত আমাদের কাছে যে সংখ্যা পৌঁছেছে তাতে আমরা দেখতে পাচ্ছি মোট 604 জন, যদি আমার বিশ্বাস অনেকে হয়তো এখনো সিগনেচার করেননি, সেজন্য সঠিক সংখ্যা আরো পরে আসবে। কিষাণ মোর্চা 107 জন, মহিলা মোর্চা 106 জন, যুব মোর্চা 104 জন, মানে কাছাকাছি কাঁধে নিঃশ্বাস ফেলছে একে অপর। এবং এই স্বাস্থ্যকর কম্পিটিশন থাকা ভালো, খারাপ না। এরপরে আছে আমাদের এসসি মোর্চা 96 জন, ওবিসি মোর্চা 89 জন, এসটি মোর্চা 58 জন এবং মাইনরিটি মোর্চা 44 জন এখন পর্যন্ত উপস্থিত হতে পেরেছেন। আমরা খুব স্বল্প সময়ে নোটিশে মিটিং এর আহ্বান করেছি, আপনারা জানেন। অনেকেই দূর দূর থেকে আসতে পারেননি, কারণ তাদের টিকিট কনফার্মেশনের ব্যাপার ছিল। তবু যারা এসেছেন সকলকে আমার তরফ থেকে, মোর্চার যারা জেলা সভাপতি বিভাগের দায়িত্বে আছেন, প্রত্যেক স্তরের কার্যকর্তাকে আমার তরফ থেকে গৌরব অভিনন্দন, এবং আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। মা দুর্গা যেমন তার সপরিবার নিয়ে আসেন, দেখো বিজেপির একা কোনো অস্তিত্ব নেই, বিজেপির অস্তিত্ব তার মোর্চাদেরকে নিয়ে, মা দুর্গার পুরো পরিবারের মতো আমরা সকলে মিলে আমরা বিজেপি করব। আপনারা জানেন আমি 21-এর দোসরা মেয়ের আগের কথা বলবো না, 21-এর দোসরা মেয়ের পর থেকে যদি ডিপেন্ডেবল নন সেটিং অপোজিশন কেউ থাকে তার নাম ভারতীয় জনতা পার্টি। বিজেপি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে যে দল 16 সালে 55 লাখ ভোট পেয়েছিল, সেই দলকে পশ্চিমবাংলার মানুষ 2 কোটি 28 লক্ষ ভোট দিয়েছে। সেই পার্টিকে পশ্চিমবঙ্গ বিধানসভায় স্বাধীনতার 75 বছরে এই প্রথম নো কংগ্রেস, নট এ সিঙ্গেল মেম্বার ফ্রম কংগ্রেস, এই প্রথম রাজ্য বিধানসভায় নো লেফটিস্ট, যারা চীন ভারত যুদ্ধ হলে চীনের পক্ষ নেয় তাদের কোন প্রতিনিধি রাজ্য বিধানসভায় এই প্রথম নেই। অনলি অপোজিশন ইজ বিজেপি, আমরা কাউকে দেখি এখন অনেককে দেখি মমতা ব্যানার্জির সাহায্যে ইনসাফ সভা হয়। আমরা বলেছিলাম মমিনপুরে ইনসাফ সভা কবে হবে, সেটা ডেটটা জানতে চেয়েছিলাম, বলতে পারেনি এখনো, বলতে পারবেও না। হত কাটবে বিজেপি, কই খাবে চীন, আমরা এ হতে দেব না, সে গুড়ে বাড়ি সতর্ক থাকবে না। আমি প্রথমে এদের সম্পর্কে বলে রাখলাম। আমি আপনাদের কাছে বলতে চাই সেই ঘর ছাড়া কর্মীদের 350-র বেশি সেফ হাউসে রাখা, 56 জন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যেটা এখন 60-এর উপরে চলে গেছে, তার মধ্যে আমাদের মগরাহাটের প্রার্থী মানুষ সহ আছেন, তাদের পরিবারের পাশে সর্বস্ব দিয়ে দাঁড়ানো, তাদের পরিবার যাতে মোটা কাপড় ডাল ভাত খেয়ে বেঁচে থাকে তার ব্যবস্থা করা, সর্বস্তরে নিপীড়িত আক্রান্ত ভারতীয় জনতা পার্টি শুধু নেতৃত্ব নয়, সমর্থক ভোটার বিশেষ করে সনাতনীদের পাশে দাঁড়ানোর কাজটা আমরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব নিয়ে করেছি। আর পশ্চিমবঙ্গে কি হচ্ছে, পরপর প্রত্যেকদিন মমতা ব্যানার্জি মিথ্যা কথা বলে যাচ্ছেন, কবে পূর্ণ কি হয়েছে সেই কাসন্তি ঘেটে বেড়াচ্ছে, নতুন কিছু বলার নেই। রিটায়ার্ড মাস্টারমশাইদের পেনশনটুকু দেওয়ার ক্ষমতা নেই, সরকারি কর্মচারীদের দিয়ে দেওয়ার অধিকার নেই, ক্ষমতা নেই।
আর যারা চাকরির জন্য 5 7 বছর 10 বছর ধরে আন্দোলন করছেন পাস করে তারে চাকরিও দিতে পারছেন না দেওয়ার কিছু নাই প্রতিশ্রুতি দিতেন সেটা এখন আর ভয় দেন না এখন নেতা বাঁচাতে টাকা বাঁচাতে পার্টি বাঁচাতে ব্যস্ত এরকম একটা সরকারের কাছ থেকে কিছু আশা করা যায় না তাই এই সরকারকে সরিয়ে মানুষের আশা আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করতে পারবে স্বচ্ছ প্রশাসন হিংসা মুক্ত রাজনীতি দিতে পারবে এরকম বিজেপি দ্বারা পরিচালিত সরকার আমাদের প্রতিষ্ঠিত করতে হবে আর তার জন্য भारतीय जनता पार्टी जे कार्य पद्धति तार मध्य मोर्चा दे भूमिका सबसे बड़ मोर्चा के सक्रिय होता আপনারা যারা এখানে বসে আছেন গত 5 7 বছরের মধ্যে তারা বুথ থেকে মণ্ডল থেকে জেলা থেকে বিভিন্ন মোর্চা থেকে উঠে এখানে এসেছেন আর তাদের পরিশ্রমের ফলেতে বাংলার কোণে কোণে বিজেপি বিজেপি ঝান্ডা পৌঁছেছে যেখানে বিজেপি ঝান্ডা কেউ দেখতো না সেখানে আমাদের পঞ্চায়েত আছে সেখানে আমাদের এমএলএ আছে এমপি আছে এটা আপনাদের মতো কার্যকর্তা অক্লান্ত পরিশ্রমের ফলেতে হয়েছে তার জন্য আমাদের দুসর বেশি সাথীকে আমরা হারাতে হয়েছে যারা রাজনীতি হিংসার বলি হয়েছে ভোটের পরেও 60 জনের বেশি মারা গেছে 40-45 হাজার কেস তার মধ্যে আপনারা সবাই ভাল আমি থেকে আমাদের রাহুল না থেকে আমাদের তারা বসে আছে সর্বভারতীয় নেতারাও তার থেকে আলাদা তাদেরকেও ফাঁসানো হয়েছে মানে অমিত শাহ নামে কেস মানে কৈলাসজি শিবপ্রকাশজি কাউকে ছাড়া হয়নি যত রকমের ছল কপট করার চেষ্টা করা হয়েছে তারপরেও মানুষ আমাদের আশীর্বাদ করেছে আমরা আজকে একটা মুখ্য বিরোধী দল একমাত্র বিরোধী দল হিসেবে দাঁড়িয়েছি খালি ভোটের দ্বারা নয় সংঘাত দ্বারা নয় সমাজ আমাদেরকে বিশ্বাস করেছে আস্থা রেখেছে যে আমরাই এই অপশাসন থেকে বাংলাকে মুক্ত করতে পারবো তাই এখানে যারা বসে আছেন আমার বন্ধুরা মাননীয় সুরেন্দ্রনাথ থেকে বিভিন্ন পার্টির যারা লড়াকু নেতা আগামী বাংলার ভবিষ্যৎ রাজনীতি যারা বাংলার উন্নয়ন দেখতে চান তারা আজকে ভারতীয় জনতা পার্টির ঝান্ডার নিচে উপস্থিত